আগের থেকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলোর সাথে এখন দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, টক দই ও কাঁচা লঙ্কা বাটা। ওপর থেকে ছড়িয়ে দিলাম সর্ষের তেল ও সাথে কিছু কাঁচা লঙ্কা। এরপর আধ ঘন্টা ভাপে সিদ্ধ করে নিয়ে গরম গরম পরিবেশন করুন দই ভাপা ইলিশ। আর অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে আমাদের জানিও।